সবাইকে স্বাগত জানাই আমার ক্লাসে। আজকে আজকে যে টপিক আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নিউমেটিক্স প্র্যাকটিক্যাল। টপিক হচ্ছে আমার একটা সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারকে 3/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভালভ দিয়ে কি করে আমরা অপারেট করাবো, তার সার্কিট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার সিঙ্গল 3/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভালভ, সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার আর এফআর ইউনিট, আর এটা হচ্ছে আমার কম্প্রেসার, এইগুলো আমার হস পাইপ। তো এই সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা। তো আমি যে বিশ্বাস করছিলাম যে এয়ার যখন সাপ্লাই যাবে তখন এফআই লুইটে আমার এই ভালভ পোর্ট দিয়ে আমি সাপ্লাই, সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখতে পাচ্ছি, সেরকম সার্কিট ডায়াগ্রাম দিয়ে আমি এখানে একটা কানেকশন করেছি নিউমেটিক্স কম্পোনেন্টে। তো প্রথম কম্প্রেসার থেকে আমার হাওয়াটা সাপ্লাই যাবে, যে সাপ্লাই আসছে আমার এফআই লুইটে ইনলেট পোর্টে ঢুকবে, এখান থেকে বেরোবে ফিল্টারেট রেগুলেট হয়ে লুব্রিকেট হয়ে, তখন আমার 3/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভালো পোর্ট পি পোর্ট সঙ্গে সাপ্লাই যাবে, তখন বেরোবে আমার এ পোর্ট সঙ্গে। কিন্তু তিনটা পোর্ট আছে আমার, একটা পি পোর্ট, একটা এ পোর্ট আউটলেট পোর্ট, একটা পি পোর্ট প্রেশার পোর্ট, আর একটা এক্সস্ট পোর্ট, এ পুশ বাটন টাইপ আছে। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার এখানে ইউজ করেছি আমরা, তখন যখন আমি লিভারটাকে যখন প্রেস করি তখন পিস্টনটা এক্সচেঞ্জ করছে। তো এরকম আমার একটা 3/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভাবে আমরা ইজিলি আমরা অপারেট করাতে পারি নিউমেটিক সিস্টেমে। 3/2 ওয়ে ডাইরেকশন কন্ট্রোল ভাল দিয়ে আমরা একটা সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারকে অপারেট করাচ্ছি আমি। যার সার্কিট ডায়াগ্রামটা এরকম আছে,